শুনতে শুনুন, ঠকবাজ যে কত রকম আছে সবারই ধারণা আছে, দেখুন এ আবার কোন ঠকবাজ। আমি জানি তো আপনি 3,500 টাকা বেতন পান, তো 60,000 টাকা এই বাসা ভাড়া দেন কিভাবে? চুপ কর, চুপ কর, আজ পর্যন্ত আটানা ভাড়া দেন বেটা। যে কোনো আমি আমার খুঁজতে যেতে পারি, দেখতে আশেপাশে আছে নাকি। আপনার পা কবে কেন কেছে? আরে কি হচ্ছে খুলে কর না, তুই রেডি তো টাইম পায় ধরবি কে? আমি ধর দেব কেন? আমি কি টাকা পয়সা আমার কাছে রাখি? তুই আর আমি না বাড়ি এলাকায় মাইক দিয়ে কই গেছে, আমার গেটের সামনে না পাইলো জারে পাইবো, হেরে তুই না লইবো, তুই থাকলে থাক আমি গেলাম। তুই আর আমার পাকা থেকে মরবো, আমিও পালাই। আমার গালে করলো কিস তওবা তওবা, কেমন মেয়ে মামা করছে পয়দা, আরে মুখের মেকআপ যেন সুজি ময়দা। চাকরির আশায় গেলাম মামার কাছে, মামার ফরেন কাটিং মেয়ে আছে, আমার গালে করলো কিস তওবা তওবা, কেমন মেয়ে মামা করছে পয়দা, আরে মুখের মেকআপ যেন সুজি ময়দা। সেদিন গেলাম আমি হাই মামার বাসা, আমার সেদিন হলো কি যে দশা। সেদিন গেলাম আমি হাই মামার বাসা, আমার সেদিন হলো কি যে দশা, মামার মেয়ে কি যে চাই আমি জানি না তো হাই, আমার জামা ছিঁড়ে করলো মেয়ে মামা করছে পয়দা, মুখের মেকআপ যেন সুজি ময়দা। ও একদিন ঘরের রাতে সে কি যে কাণ্ড, মেকআপ যেন সুজি ময়দা, শেখাইনি মেয়েকে আদব কায়দা। চাকরির আশায় গেলাম মামার কাছে, মামার ফরেন কাটিং মেয়ে আছে, আমার গালে করলো কিস তওবা তওবা, কেমন মেয়ে মামা করছে পয়দা, আরে মুখের মেকআপ যেন সুজি ময়দা। চাকরির আশায় গেলাম মামার কাছে, মামার ফরেন কাটিং মেয়ে আছে, আমার গালে করলো কিস তওবা তওবা, কেমন মেয়ে মামা করছে পয়দা, আরে মুখের মেকআপ যেন সুজি ময়দা।